নমস্কার বন্ধুরা, অমিত বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত। এই ভিডিওতে কথা বলতে চলেছি রেডমি নোট 8 প্রো, কারণ নোট 8 এবং নোট 8 প্রো দুটো এই মাসেই লঞ্চ করতে চলেছে। জাস্ট সেকেন্ড উইক বা থার্ড উইক নাগাদ এটা লঞ্চ করবে। তো আমরা ডিটেলস ভিডিও দেখে নেব, লেটস গো স্টার্ট নাও। আশা করা যাচ্ছে রেডমি নোট 8 প্রো কাফি দেখতে খুব ভালোই হবে। দাম যদি বলা যায় 14,000 টাকা সামথিং রয়েছে, বাট যা ফিচার্স করেছে যদি বলেই দিই সব, তাও মনে হয় 14,000 টাকার পাওয়া অসম্ভবের তুলনার মধ্যে দিয়ে দিচ্ছে। রেডমি নোট 8 প্রো আমরা মার্কেটে 3টে কালারে দেখতে পেয়ে যাবো, ব্ল্যাক, গ্রিন, গ্রে। এই 3টে কালার খুব অসাধারণ লাগবে লুক দেখতে একটা। এই ফোনের ডিসপ্লে ফিচার্সের কথায় চলে আসছি। স্ক্রিন সাইজ দিয়ে দিয়েছে 6.53 ইঞ্চি এবং সঙ্গে পেয়ে যাচ্ছি স্ক্রিন রেগুলেশন 1080x2324 পিক্সেল রেগুলেশন। তার সাথে রয়েছে বিজারলেস ডিসপ্লে, ওয়াটার প্রুফ নোচ এবং গোরিলা গ্লাস ভার্সন 5 পাবো আমরা। এই ফোনের অ্যান্ড্রয়েড ফিচার্সের কথা চলে আসছি। চিপসের মিডিয়া টেক হোলিও G90T পেয়ে যাচ্ছে এবং তার সঙ্গে অক্টাকোর 2.05 GHz সঙ্গে 12-কোর প্রসেসর এবং হ্যাক্টাকোর প্রসেসর পাচ্ছি আমরা। নেক্সট চলে আসছে এই ফোনের মেমোরি ফিচার্সের কথা। র্যাম পাচ্ছি 6 GB, ইন্টারনাল মেমোরি পাচ্ছি 64 GB এবং এক্সটার্নাল মেমোরি লোড করতে পারবো 256 GB সঙ্গে। পাবজি খেলাতে তো গুরুদেব হবে এটা। এই ফোনের ক্যামেরা ফিচার্সের কথা চলে আসছি, কারণ ক্যামেরা যা দিয়ে দিয়েছে অসাধারণ, মাথা খারাপ করার মতো ক্যামেরা। 64 মেগাপিক্সেল কোয়াড প্রাইমারি ক্যামেরা দিয়ে দিয়েছে এলইডি ফ্ল্যাশের সাথে এবং ইমেজ রেগুলেশন রয়েছে 9000x7000 পিক্সেল রেগুলেশন। এবং ফ্রন্ট ক্যামেরা যদি বলি 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এবং অ্যাপসারে যদি কথা বলি f2.0 সাথে পাচ্ছি, কি দারুণ বলবো। নেক্সট চলে আসছে এই ফোনের ব্যাটারি ফিচার্সের কথা। 4500 mAh ব্যাটারি ক্যাপাসিটি দিয়ে দিচ্ছে এবং লিওন টাইপের ব্যাটারি আছে। কুইক চার্জিং V4.0 রয়েছে, যেটা 30% চার্জ 21 মিনিটে কমপ্লিট হবে। এবং ইএসবি কেবিলের কথা বলি বা চার্জিং পিনের যদি কথা বলি, সি টাইপ রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। এই দামের মধ্যে যে ফিচার্স দিয়ে দিচ্ছে খুব বলবো, অসাধারণ ফিচার্স দিয়েছে। রেডমি প্রেমীদের জন্য কিন্তু এটা খুব দারুণ হবে 15,000 টাকা রেঞ্জের মধ্যে। কিন্তু তো লঞ্চ করলে আমরা 100% আমরা হাতে পেয়ে যাবো বা আনবক্সিং দেখতে পাবো। ভালো লেগে থাকে লাইক করে দেবো, যারা এখনো পর্যন্ত অমিত বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে হেভি লেভেলে সাপোর্ট করে দেবো। অল দ্য বেস্ট, নেক্সট টাইম দেখা হচ্ছে।